শিক্ষার্থী, তোমরা কেমন আছো? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছি সবাই? আছি ইনশাল্লাহ, তোমাদের ভাই ভালো আছি। আজকে হলো ক্লাস সেভেন এর, আমি জ্যামিতি শিখাবো, জ্যামিতি দশম অধ্যায়। যারা পার্টিসিপেট মানে অংশগ্রহণ করছো 129, তোমরা সবাই সাউন্ড মিউট করে রাখো আর হলো ভিডিও অফ করো সবাই, পরে আমার কথা শোনো। আজকে হলো আমরা ক্লাস সেভেন এর, আমি তোমাদেরকে এপিবিএন পাবলিক স্কুল ও কলেজের পক্ষ থেকে জুম অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে 10-8-20 তারিখে সপ্তম গণিত বীজগণিত জ্যামিতি নিয়ে আলোচনা হবে। তোমাদের জ্যামিতি দশম অধ্যায়ে উপপাদ্য আছে, আমি প্রথম উপপাদ্য নিয়ে আজকে আলোচনা করব। প্রথম উপপাদ্য হলো, প্রশ্নটা দেখো সবাই, যদি দুইটি ত্রিভুজের একটির দুই বাহু অপরটির দুই বাহু সমান হয় এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ দুটি পরস্পর সমান হয়, তবে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এখন আসলে সর্বসম বলতে কি বুঝি, এটা একটু আমি ব্যাখ্যা দিব, তারপরে আমি মূল ক্লাসে চলে যাব। ত্রিভুজের সর্বসমতা, খেয়াল করো, হ্যালো, ত্রিভুজের সর্বসমতা, সর্বসমতা মানে হলো একটা বস্তুকে আরেকটা বস্তুর উপর রাখলে যদি চারিদিকে সর্বত ভাবে মিলে যায় তবে ওই দুটিকে বলা হয়। খেল করো প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু সবাই ভিডিও অফ করো, পরে আমার কথাটা আগে শুনে নাও সবাই। খেয়াল করো, আমরা আগে ত্রিভুজের সর্বসমতা বলতে কি বুঝি, একটি ত্রিভুজের ত্রিভুজকে অপর একটি ত্রিভুজের উপরে স্থাপন করলে যদি ত্রিভুজ দুটি সর্বতোভাবে মিলে যায় তবে ত্রিভুজের দুটি সর্বসম হয়। দুইটি ত্রিভুজ সর্বসম হলে এদের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। এখন দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার চারটা শর্ত আছে, এই দেখো শর্তগুলো দেখো। এক নম্বর হলো বাহু কোণ বাহু, অর্থাৎ একটা ত্রিভুজের দুইটি বাহু এবং একটা কোণ যদি অপর একটি ত্রিভুজের অনুরূপ দুইটি বাহু এবং একটি কোণের সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। দুই নম্বর শর্ত দেখো, বাহু বাহু বাহু, অর্থাৎ একটা ত্রিভুজের তিনটি বাহু যদি অপর একটি ত্রিভুজের তিনটি বাহু সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তিন নম্বর শর্ত দেখো, কোণ বাহু কোণ, অর্থাৎ একটি ত্রিভুজের দুইটি কোণ আর একটা বাহু যদি অপর একটি ত্রিভুজের অনুরূপ দুইটি কোণ আর একটা বাহু সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। চার নম্বর, সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ আর যে কোনো একটা বাহু যদি সমান হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ সমান হতে হবে আর যে কোনো একটি বাহু যদি সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে আমরা ত্রিভুজের সর্বসমতা বলতে কি বুঝি এবং ত্রিভুজের সর্বসম্মত হওয়ার এই চারটা শর্ত নিয়ে আমরা মোটামুটি সিদ্ধান্ত নিলাম। এখন আমরা দুইটা ত্রিভুজ সর্বসম্ম হয় প্রথম শর্ত অনুযায়ী আমরা একটা প্রমাণ করার চেষ্টা করি। খেয়াল করো, আমাদের প্রশ্ন হলো যদি দুইটি ত্রিভুজের একটির দুই বাহু অপরটির দুই বাহু সমান হয় এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ পরস্পর সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে, এটা হলো আমাদের প্রশ্ন। অর্থাৎ বাহু কোন বাহু, এই ক্ষেত্রে হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ সবাই? আমার কথা শুনতে পাচ্ছ? এখানে একটা গুরুত্বপূর্ণ কথা শোনো, সেটা হলো ত্রিভুজের দুইটি বাহু, এই তোমরা ডিস্টার্ব করো না, সবাই মিউট করে রাখো, সবাইকে মিউট, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলি, সেটা হলো যে একটি ত্রিভুজের দুই বাহু আর যে কোনো একটা কোণ সমান হলে কিন্তু সর্বসম হবে না। এখানে যে অন্তর্ভুক্ত কথাটা খেয়াল করো,
এই অন্তর্ভুক্ত কোন দুটো সমান হওয়া লাগবে? এখন অন্তর্ভুক্ত কোন বলতে কি বুঝো? খেয়াল করো, আমরা এখানে দুটো ত্রিভুজ আঁকাইছি, দেখো একটা এবিসি একটা ডিএ। এই ত্রিভুজ দুটোর এবি বাহু সমান ডিএ বাহু, বিসি বাহু সমান ডিএফ বাহু। তাহলে আমরা এখানে কোন কোন বাহু সমান দেখালাম? দেখো এই ত্রিভুজের এবি আর এই ত্রিভুজের ডি, এই ত্রিভুজের বিসি, এই ত্রিভুজের ডিএফ। এখন এই এবি আর এসি বাহু নিয়ে যে কোণ তৈরি হবে সেই কোণকে বলা হবে অন্তর্ভুক্ত কোণ। এখানে অন্তর্ভুক্ত কোণ সমান হওয়া জরুরি, যেকোনো একটা কোণ সমান হলে কিন্তু সর্বসম দেখানো যাবে না, অবশ্যই অন্তর্ভুক্ত হতে হবে। এখানে আমরা ডি বাহুর সাথে এবি বাহু দেখাচ্ছি, আর এসি বাহুর সাথে ডিএফ বাহুর সম্পর্ক দেখাচ্ছি। সুতরাং এবিসি ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণ হলো বিএসি, আর ডি ডিএফ ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণ হলো ইডিএফ। এই দুটো কোণ সমান, আমরা এখন দেখাবো যে এবিসি আর ত্রিভুজ ডিএফ সমান। এখন আসো একটা উপপাদ্যের চারটা অংশ আমরা এর আগে শিখছি, সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ। প্রশ্ন যেটা দেওয়া থাকবে, খেয়াল করো এই যে প্রশ্ন যেটা দেওয়া থাকবে এটাই সাধারণ নির্বাচন। তোমরা